আমি ডক্টর হাসিন শেরি, আমি একজন মাইক্রোবায়োলজিস্ট। আসলে কোভিড এর সিচুয়েশনটা আমি বলবো না এখনো খুব ভালো। ইউকে ডেথ রেট কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটার পিছনে আসলে বেশ কিছু কারণ আছে। তো আমার কাছে সবচেয়ে প্রথম যে কারণ মনে হচ্ছে যে গভর্নমেন্ট যেটা প্রথম ভুল করেছে যে সায়েন্টিফিক যে কমিউনিটি আছে ইউকেতে তাদেরকে এখানে প্রপারলি ইনভলভ করতে পারে নাই। এটি গভর্নমেন্ট প্রথম থেকে আসলে ম্যাথমেটিক মডেলিং এর উপর অনেক বেশি জোর দিচ্ছিল। বাট ম্যাথমেটিক মডেলিংটা কখন আসলে কাজ করে? যখন ডেটাটা কারেক্ট থাকে, যখন প্রপার টেস্ট হচ্ছে না কতজন মানুষ ইনফেক্টেড এবং কতজন মানুষ মারা যাচ্ছে, এই প্রপার ডেটাটাই আমার কাছে নেই, তখন তো আসলে ম্যাথমেটিক্যাল মডেলটা কাজ করার কথা না। তো যেই কারণে, যেহেতু দে ওয়ার মেইনলি রিলাইং অন ম্যাথমেটিক্যাল মডেল, এবং এই কারণেই কিন্তু তারা যে ম্যাথমেটিক্যাল মডেল করে যে প্রেডিকশন ছিল এবং ওই প্রেডিকশনটা ভুল ছিল, এবং ওই প্রেডিকশনের কারণে লকডাউনটা করতে আসলে লকডাউনের ডিসিশনটা নিতে গভর্নমেন্ট অনেক বেশি দেরি করে ফেলেছে। তো যেই কারণে আসলে অলরেডি অনেক বেশি মানুষ ইনফেক্টেড হয়ে গেছে। কোভিড যে ফ্লু না, এটা জেনারেল পাবলিকের কাছে এই ইনফরমেশনটা যেতেও আসলে অনেকটা সময় লেগেছে। তো যখন আসলে প্রপার লকডাউনটা কল করা হলো, তখন আসলে মানুষ একটু নড়ে চড়ে বসলো যে না, দিস ইজ সামথিং সিরিয়াস। সো এর আগে কিন্তু যতটুকু ইনফেকশন হওয়ার, এবং কেয়ার হোম গুলা কিন্তু তখনো বন্ধ করা হয়নি ভিজিটিং, তারপর বয়স্ক মানুষরা দে ওয়ার লাইক স্টিল ভিজিটিং ফর শপিং অ্যান্ড এভরিথিং। তো যেই কারণে আসলে যেটা হয়েছে যে মানুষের মধ্যে প্রথম দিকে একদমই সচেতনতাটা ছিল না, তারপরও গভর্নমেন্ট চেষ্টা করছে। তবে এখন আস্তে আস্তে লকডাউনটা খুলে দেওয়া হচ্ছে, কারণ মানে গভর্নমেন্ট যেটা প্রেডিক্ট করছে যে আসলে এত বেশি একটা ইকোনমিক ক্রাইসিস হবে যেটা আসলে সামাল দেওয়া গভর্নমেন্টের পক্ষে পসিবল না। তো এই জন্য ওরা আসলে চিন্তা করছে যে এখন অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে বা অন্য কোনো মেজার যেগুলো প্ল্যান করা আছে এগুলোর মাধ্যমে আসলে ফার্দার কিভাবে আসলে প্রসিড করা যায় আর কি। এই যে কোভিড রিলেটেড ডেথ যেটাকে ওরা বলছে, এটা হচ্ছে অনলি পিওরলি কনফার্মড কোভিড কেসেস, কিন্তু এখানে আরেকটা নাম্বারও আছে যেটাকে ওরা বলছে এক্সেস ডেথ। তো এক্সেস ডেথ বলতে ওরা যেটা মিন করে সেটা হচ্ছে যে বছরের এই সময়টা, যে মার্চ এপ্রিল মে, এই সময়টায় গত বছর টোটাল আসলে কত মানুষ আছে, বছর কত মানুষ মারা গেছে। তো সেই ক্ষেত্রে এটা ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে গত বছরে এই বছর আসলে এক্সেস ডেথ এর পরিমাণ হচ্ছে 60,000 অলরেডি মোর। তার মানে হচ্ছে যে গত বছরের চেয়ে এই বছর কোভিড রিলেটেড সিচুয়েশনে, আমি বলবো না ডাইরেক্টলি কোভিড মানে কোভিড হয়েই মারা গেছে, বাট যারা মারা গেছে তারা, দেয়ার কুড বি মেনি থিংস এই 60,000 এক্সেস ডেথ এর। একটা হতে পারে যে যেহেতু এনএইচএস এর সার্ভিসের অবস্থা প্রথম দিকে খারাপ ছিল, সো কোভিড ছাড়া যেসব বাকি পেশেন্ট ছিল, যেমন হার্টের পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট, এরকম অন্য যারা, তারা প্রপার ট্রিটমেন্টটা পায়নি, তারা হসপিটাল অ্যাক্সেসটা পায়নি, যে কারণে ডেথ রেট অনেক হাই হয়ে গেল। আবার এখানে এমনটা আছে যারা আসলে করোনা টেস্ট তো প্রথম দিকে হয় নাই, তো তারা আসলে হয়তো তারা দেবে করোনা পজিটিভ, হসপিটাল পর্যন্ত যেতেই পারেনি, তার আগেই তারা মারা গেছে। এই যে এক্সট্রা যে 60,000 ডেথ, এর মধ্যে অনেকগুলো ডেথই আসলে হবে ইনডাইরেক্টলি রিলেটেড টু কোভিড, অথবা ডাইরেক্ট রিলেটেড টু কোভিড। আমার ছেলে নার্সারিতে যায়, হিজ ফোর। তো মার্চের ফার্স্ট উইক অফ মার্চ আমরা খেয়াল করলাম যে আমার ছেলের জ্বর আসছে এবং ও বেশ কান্নাকাটি করছে, বারবার বলছে গলা ব্যথা। তো তখন আমরা ভাবলাম যে ওর মনে হয় আবার টনসিলাইটিস ইনফেকশন, বাট দেন উই রিয়েলাইজ যে এটা মানে এটার সিমটম গুলো আসলে একটু ডিফারেন্ট, কারণ ও টনসিলাইটিস ইনফেকশন হলে যেটা হয় গলাটা অনেক ফুলে যায়, তারপর প্রথম দিকে ওর অনেক বেশি মানে টেম্পারেচারটা আসে। কিন্তু এই ক্ষেত্রে দেখলাম যে ওর টেম্পারেচার বাড়ছিল না, খুব বেশি মাইল্ড ছিল, বাট ওর গলা প্রচন্ড ব্যথা ছিল, কিছুই খেতে পারছিল না, প্রচন্ড কান্নাকাটি করছিল। তো ওর এরকম 5-6 দিন থাকার পর ও ভালো হয়ে যায়। তো আমরা আসলে তখন ঠিক শিওর ছিলাম না যে এটা কি আসলে কোভিড, কারণ তখনও আসলে মার্চের ফার্স্ট উইক ইউকেতে কোভিড নিয়ে এত মাতামাতি ছিল না আর কি। তো দেন ফ্রম নেক্সট উইক আমি রিয়েলাইজ করলাম যে আমার আসলে আস্তে আস্তে গলা ব্যথা হচ্ছে, এবং আমার গলা ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে। তো প্রথম 2 দিন আমি অফিস করলাম, সবকিছু নর্মাল ছিল। ফ্রম ডে 3 আমি রিয়েলাইজ করলাম যে আই ওয়াজ ফিলিং রিয়েলি টায়ার্ড, তারপরে আমি আসলে অফিসে যেতে পারছি না, আমার প্রচন্ড রকমের গলা ব্যথা এবং আমি কোনো কিছু খেতে পারছি না, এবং গলা ব্যথাটা আসলে এত প্রচন্ড ছিল যে আমার মনে হচ্ছে যে মানে আমার গলা আসলে কেউ কেটে ফেলছে।
তো তখন আমি বুঝলাম যে সামথিং ইজ রং। ফ্রম ডে ফাইভ আমার জ্বর আসা শুরু হলো, মানে টেম্পারেচারটা বাড়তে থাকলো, প্রচন্ড কাশি হচ্ছিল এবং রাতে আমি ঘুমাতে পারছিলাম না, আমার রাতে নাইট মেয়ার হচ্ছিল, সোয়েটিং হচ্ছিল এবং আমি খুব বেশি রেস্টলেস ফিল করছিলাম আর কি। তো এরকম পরপর চার পাঁচ রাত আমি একদম ঘুমাতে পারছি না, প্রচন্ড অশান্তি শরীরে। তো আমি তখন ভাবলাম যে আমার আসলে ডাক্তারের কাছে যাওয়া দরকার। তা আমি তখন ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বলল যে ইটস ফাইন, ইউ ক্যান কাম। তো যাওয়ার পর যখন আমি জিপির সাথে আসলে কথা বললাম, দেন আমার জিপি রিয়েলাইজ করলো যে আমার একটু বিগ কোভিড। তো জিপি বললো যে আসলে আপনাকে এভাবে আসতে এটা ঠিক হয় নাই, আপনি এক কাজ করেন, আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে 10 days এর একটা কোর্স দিয়ে, বললো যে আপনার অনেক সময় সেকেন্ডারি ইনফেকশনের কারণে মানুষের অবস্থা আসলে খারাপ হয়ে যায়। তো আমি বাসায় যেটা করছিলাম যে আমি সেলফ আইসোলেশন মেনটেন করছিলাম, আমি নিজে কিছু থেরাপি নিচ্ছিলাম। কম করতে করতে বাই দ্য উইকেন্ড আমি রিয়েলাইজ করলাম যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, আমি কথাও বলতে পারছি না, আমার কফির সাথে ব্লিডিং হচ্ছে এবং ফ্রেশ ব্লাড আসছে, এবং আমার কফির সাথে আমার তখন মনে হলো যে আমার কিছু ড্রাই সেলসও আসছে। তো তখন আসলে আমার ফ্রেন্ডস যারা ডক্টর, তাদেরকে আমি কল করলাম এবং ওনারা বললো যে ইমার্জেন্সি, তুমি এখনই ফোন করো, এখনই যাও। তো দেন আমি আর কি উইকেন্ডে ওদেরকে ফোন করলাম, ওরা তখন বাসায় আসলো, ওরা আমাকে চেক করে দেখলো যে আমার অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে 89 ছিল মনে হয়, আর আমার ব্লাড প্রেশার অনেক হাই ছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। তো ওরা তখন বললো যে আমরা তোমাকে রেখে যেতে পারবো না, উই হ্যাভ টু টেক ইউ। তো তখনও আসলে আমি এটা বলছি, দ্যাট ওয়াজ লাইক 13 বা 14 তারিখ হবে মার্চের, তখনও ইউকে কিন্তু একদমই প্রিপেয়ার্ড না যে কোভিড রিলেটেড কোনো পেশেন্টকে ওরা ডিল করবে, মানে ওদের অবস্থা আসলে তখনও খুবই খারাপ। তখন আমাকে অনেক খুঁজে টুজে আফটার অ্যান আওয়ার ওরা আমাকে কোভিড ইউনিটে নিয়ে গেল। তো কোভিড ইউনিটে যাওয়ার পর আমি রিয়েলাইজ করলাম যে কোভিড ইউনিটে আসলে একমাত্র স্যাম্পল নেওয়া ছাড়া আর ব্লাড প্রেশার মেনটেন করা ছাড়া ওদের ওখানে আসলে কিছু করার নাই। তো আমি ওখানে হোল নাইট থাকলাম, ওরা আমার স্যাম্পলটা নিল, ওরা আমাকে যেহেতু আমার ব্লাড প্রেশার খাই ছিল থ্রু আউট দ্য নাইট মনিটর করলো। আর আমার আসলে যে মানে মেন্টাল যে স্ট্রেসটা যাচ্ছিল, যে আমার যেটা মনে হচ্ছিল যে হোয়াট ইফ আমি এখান থেকে আসলে ভাইরাসটা নিয়ে যাই, তখন আসলে কি হবে। তা আমি ওদেরকে বললাম যে দেখেন, আমি যদি এটা আমার করোনা ভাইরাস না হয়ে থাকে এবং আপনারা যদি আমাকে মানে মনে করেন যে আমি বাসায় ম্যানেজেবল, আমি বাসায় চলে যেতে চাই। ব্লাড টেস্ট করলো, এক্সরে করলো, করে বললো যে এগুলোর রেজাল্ট তোমার ভালো আসছে, বাট তোমার সিমটম দেখে মনে হচ্ছে যে এটা কোভিড, তো তুমি কি থাকতে চাও না যেতে চাও। তা আমি বললাম যে না, আমি বাসায় চলে যেতে চাই, কারণ আমার বাচ্চা আছে, আমার খুব টেনশন হচ্ছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় চলে যাও, তোমার রেজাল্ট আসলে আমরা তোমাকে পাঠিয়ে দেবো, আর এখানে আমাদের কিছু করার নেই। আমার ক্ষেত্রে কিন্তু আমি রেজাল্ট পাইনি, আমার আমার রেজাল্টটা ওরা আমাকে দিতে পারেনি। আমি ওদের অনেকবার কন্ট্যাক্ট করেছি এবং ওরা আমার কাছে বারবার অ্যাপোলোজাইজ করেছে, ওরা বলেছে যে আমাদের আসলে টেস্ট কিট নাই। সো আমরা যারা খুব ভালনারেবল পেশেন্ট, যারা বয়স্ক এবং যাদের অনেক প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন, আমরা শুধু তাদের স্যাম্পল গুলোই প্রসেস করছি। আর যারা অপেক্ষাকৃত বয়সে ইয়াং এবং যাদের আসলে কোনো প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন নাই, তাদের স্যাম্পল গুলো আমরা প্রসেস করতে পারি নাই। সো মোস্ট প্রবাবলি তোমার স্যাম্পলটা আসলে আমরা প্রসেস করতে পারি নাই, যে কারণে তোমার কোনো রেজাল্ট আমরা পাইনি। এবং আমার সিমটম গুলাও আমার কাছে হচ্ছে যে কোভিড এর সাথে অনেকটাই মিলছে। এবং ডক্টর আমাকে দেখার পর বোথ মাই জিপি অ্যান্ড দ্য কনসালটেন্ট ফ্রম দ্য হসপিটাল, ওরাও আমাকে বলেছে যে মনে হচ্ছে যে এটা তোমার কোভিডই। সো আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ কোভিড, বাট আই ক্যানট সে লাইক 100% যে এটা আসলেই কোভিড। তো দেন আমি বাসায় চলে আসলাম। তো বাসায় চলে আসার পর আমার শুরু হলো আর কি সেলফ আইসোলেশন। তো সেলফ আইসোলেশন অ্যাট দ্য সেম টাইম আমি চাচ্ছিলাম যে আমি নিজের ইমিউন সিস্টেমটাকে আসলে কিভাবে বুস্ট আপ করতে পারি। আমার হাজবেন্ডের তখন অলরেডি একটু জ্বর জ্বর একটু কাশি কাশি আসা শুরু হয়েছে। তো আর আমরা যেহেতু মনে করছিলাম যে আমার ছেলের অলরেডি এটা হয়ে গেছে, তো তখন আমার মনে হলো যে একমাত্র পার্সন বাসায় যার মানে নিউলি ইনফেক্টেড হওয়ার চান্স, সেটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়েকে আমরা বললাম যে তুমি তিনতলায় থাকো, তুমি কোনোভাবেই নামবা না, তোমার জন্য খাবার দাবার সবকিছু তোমার বাবা সাপ্লাই করবে এবং তুমি সারাক্ষণ কন্টিনিউসলি হাত ধো, তুমি ডোর লক করে বসে থাকো। তো বেচারি আসলে প্রায় 20 days এর মতো এরকম একটা লাইফ লিড করলো। আর আমি থাকতাম নিচতলায় আর আমার হাজবেন্ড আমার ছেলে থাকতো ফার্স্ট ফ্লোরে। তো আমি যেটা মেনটেন করেছি যে আমি আসলে মাস্ক পরে থাকতাম এবং আমি কোনো কিছু মানে যতটুকু সম্ভব টাচ না করে, যেমন ডোর হ্যান্ডেল বা কমন থিংস গুলো যতটুকু সম্ভব আর কি মানে হাত দিয়ে টাচ না করার আমি চেষ্টা করতাম। গলার অংশটা খুব ড্রাই হয়ে গেছিল এবং আমার মনে হচ্ছে যে ভিতরটা ছিঁড়ে যাচ্ছে এবং আমি কোনো কিছু গিলতে পারছি না, আমার মনে হচ্ছে সবকিছু ছিঁড়ে যাচ্ছে। তো তখন আমি যেটা করতাম, আমি কন্টিনিউসলি গার্গল করতাম, আমি গরম পানি একটু পরপর খাওয়ার চেষ্টা করতাম, মানে হট ওয়ার্ম ওয়াটার।
At the same time, আমি অরেঞ্জ জুস এবং লেবু এগুলো মিলিয়ে আমি দিনে তিন থেকে চারবার আমি খেতাম। আমি জানি যে ভিটামিন সি অতিরিক্ত খেলে একটা পরিমাণ পর্যন্ত খান, বাকিটা কিন্তু আপনার শরীর থেকে বের হয়ে যাবে। সো এটার হয়তো ওরকম ইমিডিয়েট কোনো সাইড এফেক্ট নাই। তারপর আমি আরেকটা ড্রিঙ্ক খেতাম, সেটা হচ্ছে মধু, প্রচুর পরিমাণ আদা, লাইক অলমোস্ট লাইক হাফ অফ এ জিঞ্জার, এবং এটার সাথে লং থাকতো এবং এটার সাথে থাকতো হচ্ছে টি। জিঞ্জারের একটা অ্যানেস্থেটিক এফেক্ট থাকে, তো যে কারণে আমি রিয়েলাইজ করলাম যে আমি পেইন কিলার হিসেবে যখন আমি প্যারাসিটামল খাচ্ছি, আইবুপ্রোফেন খাওয়াটা নিষেধ কোভিডে, তো আমি যখন পেইন কিলার হিসেবে প্যারাসিটামলটা খাচ্ছি, এটা আমার কোনোই কাজে দিচ্ছে না, আমার গলা ব্যথা একদমই কমে না, আমি কোনো কিছুই খেতে পারি না। বাট যখন আমি এই ড্রিঙ্কটা খাচ্ছি বা হাফ এন আওয়ারের মতো, আমার গলা ব্যথাটা অনেক কম মনে হচ্ছে। তো তখন আমি চিন্তা করলাম যে এটা তো আমার কাজে দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি চেষ্টা করছিলাম যে আমি প্রচুর পরিমাণ রেস্ট নেই, মানে আমার মনে হচ্ছিল যে আসলে আমার প্রচন্ড টায়ার্ড লাগে, আমি দাঁড়াতে পারি না, দাঁড়ালে আমার মাথা ঘুরাচ্ছে, মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি। তো তখন মনে হলো যে জিনিসটা আসলে মানে এভাবে করলে তো আমি আরো বেশি উইক হয়ে যাব। তা মানসিক ভাবে নিজেকে ভালো রাখার জন্য আমি আসলে অনেক কিছুই করার চেষ্টা করেছি। তো ফার্স্ট অফ অল আমি যেটা করি যে আমি অনেক পড়ি, আমি বই পড়ি, আমি আর্টিকেলস পড়ি, আমি মানে মজার গল্প পড়ি, জোকস পড়ি। অ্যাট দ্য সেম টাইম আমি প্রচুর গান শুনি, তারপরে ফ্রেন্ডদের সাথে ভিডিও কলে কথা বলা ট্রাই করা, যদিও আমি আই ওয়াজ রিয়েলি স্ট্রাগলিং, আমি কথাই বলতে পারছিলাম না। মুভি দেখার চেষ্টা করছি যখন আমার শরীর খারাপ লাগছিল না। এইভাবে করে আমি আসলে মানে নিজেকে মেন্টালি আমি মানে আমার স্যানিটিটা আমি ঠিক রাখার চেষ্টা করছি, যেন আমি সারাক্ষণ আসলে স্ট্রেস স্ট্রেসের মধ্যে পড়ে না, যে আমার যেন মনে হতে না থাকে যে আমি কি মরে যাবো। এটা আমার অলমোস্ট ছিল 17 ডেজ এর মতো। ডক্টর আমাকে বললো যে তোমার আসলে আরেকটা সেকেন্ড ডোজ অফ অ্যান্টিবায়োটিক লাগবে, তো তখন আমাকে আরো হায়ার ডোজটা দিল। সেকেন্ড ডোজটা যখন আমি কমপ্লিট করলাম, তখন আমি আস্তে আস্তে ফিল করলাম যে আই ওয়াজ ফিলিং বেটার। আমি আসলে সবসময় মাল্টিভিটামিন খাই, তো আমি মাল্টিভিটামিনের ডোজটা আর কি স্টিল কন্টিনিউ করেছি। তো এইভাবে আস্তে আস্তে আর কি অলমোস্ট লাইক 17-20 ডেজ আমার আসলে শরীরটা খারাপ ছিল, তারপর আস্তে আস্তে আমি রিকভার করা শুরু করি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা সিভিয়ার ইকোনমিক একটা রিসেশন আসতে যাচ্ছে। ইংল্যান্ডের যিনি চ্যান্সেলর ঋষি সুনাক, উনি অলরেডি ডিক্লেয়ার করেছেন যে ইউকেতে এখন ইউকে এক্সপেক্ট করতে যাচ্ছে মানে তার হিস্ট্রির মধ্যে সবচেয়ে বড় রিসেশন। আমার কাছে যেটা মনে হয় যে মেজর একটা চেঞ্জ আসবে আমাদের লাইফস্টাইলে, কারণ আমরা যদি খেয়াল করি যে আমরা অনেকে কিন্তু এখন ওয়ার্কিং ফ্রম হোমে ইউজ টু হয়ে যাচ্ছি, এবং বড় বড় কোম্পানিগুলো তারাও আসলে রিয়েলাইজ করছে যে তাদের আসলে বড় বড় ওয়ার্ক স্পেস এর জন্য পেমেন্ট না করে স্টাফদেরকে তারা বাসায় রেখেও খুব ভালো মতো তারা কাজ করতে পারছে। তো এইটা আমার মনে হয় যে এটা ফিউচারে একটা বড় ধরনের চেঞ্জ আনবে, আমাদের শপিং প্যাটার্নে চেঞ্জ আসবে, আমাদের আমার কাছে মনে হয় যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে একটা অনেক মেজর একটা চেঞ্জ আসবে, কারণ মানুষজন হয়তো এখন ওইভাবে হলিডেতে যাবে না এবং মানুষজন আসলে ওইভাবে কনফিডেন্ট ফিল করবে না। কারণ যেসব মেজর প্রবলেমগুলো আমরা আসলে ফেস করতে যাচ্ছি, এখানে কিন্তু শুধুমাত্র কোভিড রিলেটেড ডেথ এবং মানে প্রবলেমটা আসলে এখানেই সীমাবদ্ধ না, এটা একটা অনেক অনেক ফাস্ট একটা প্রবলেম, এবং এই মেজর মেজর আকারে যে প্রবলেমগুলো এগুলো নিয়েও আমার মনে হয় যে অনেক চিন্তা ভাবনার অবকাশ আছে, এবং এগুলো প্রত্যেকটা জিনিসের আসলে কোনো না কোনো ওয়েতে পজিটিভ সলিউশন চিন্তা করা দরকার, এবং এগুলো নিয়ে আমাদের সবারই আসলে ভাবা দরকার।